সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আজ 14 মে 2023 সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগত। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে মিসেস সামজা ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণখোলা হাটের পাশে। তো এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এখানে আসার পরে দেখলাম বেশ কিছু নতুন গরু ওনারা সংগ্রহ করছে। ষাঁড় আছে, বকনা আছে, গাভী আছে, প্রায় সব ধরনের গরুই আছে। তো আমাদের আজকের পর্বে সেই গরুগুলোই দেখাবো আর এগুলো সম্পর্কে বিস্তারিত জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর শরীর ভালো রাখছে ভাই, সব ভালো। আপনার ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? জি আলহামদুলিল্লাহ, আমার ব্যবসা বাণিজ্য ভাই একই রকম, আমার অত বড় ব্যবসা না, মিডিয়াম ব্যবসা। বেশি চাহিদা নাই, অল্প কালেকশন করেন, সপ্তাহের গরু সপ্তাহে বিক্রি করে ওঠে। আমি চেষ্টা করি সপ্তাহের গরু অল্প লাভে সপ্তাহে সেল দেওয়ার চেষ্টাটা আমি বেশি করি। এই সপ্তাহে কতগুলো গরু নিয়ে আসছেন ভাই? এই সপ্তাহে গরু 14টা দেখাবো। 14টা দেখাবেন, ষাঁড় বকনা গাভী সবই আছে? জি গাভী আছে দুইটা, তারপর তো ভালো মানের, খুব ভালো মানের সাইওয়াল বকনা আছে, প্লাস ষাঁড় আছে। তো চলেন পালাক্রমে গরুগুলো দেখি আর আপনি এগুলো সম্পর্কে একটু বলেন। আচ্ছা, ভিডিওর শুরুতেই বাচ্চা সহ একটা কিউট গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এই গরুটার সম্পর্কে একটু বলবেন। হ্যাঁ, এটা মূলত একটা ইন্ডিয়ান গির, ইন্ডিয়ান গিরের একটা গাভী গরু। জি জি। গরুটার বয়স কেমন? বয়সটা হচ্ছে দ্বিতীয় বাচ্চা দিছে, চার দাঁত। সেকেন্ড টাইম বাচ্চা দিছে চার দাঁতে। জি। সঙ্গে কি বাচ্চা? সঙ্গে হচ্ছে ষাঁড় বাচ্চা ভাই। সঙ্গে আছে ষাঁড় বাচ্চা। বাচ্চার বয়স? বাচ্চার বয়স এক মাসের উত্তর হবে। আচ্ছা, তো গাভীটার উলান পালানো দেখা যাচ্ছে, কি পরিমাণ দুধ হতে পারে ভাই? গির গরু একটু দুধ বেশি হয়, সাহেলের সাথে দুধ বেশি হয়, এটা 10 কেজির মতন দুধ হয়। আচ্ছা, আর 10 কেজি হয়। আজকের প্রোগ্রামের প্রথম গরু, দাম রাখছেন কেমন ভাই? এটার দাম রাখছে হচ্ছে 1,52,000 টাকা ভাই। 1,52,000, দর্শক একটু দরদাম করে নিতে পারবে। জি ভাই। এটা সাইড করে দেন, পরেরটা দেখাই। এই পাশে সিরিয়ালের দ্বিতীয় নম্বরে আরও একটা বাচ্চা সহ গরু আপনি নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলবেন ভাই? এটা একটা মূলত একটা জার্সি গরু। জার্সি গরু? জি। এই গরুটার বয়স ভাই? বয়স হচ্ছে এটা দুই দাঁত প্রথম বাচ্চা দিছে। দুই দাঁতে প্রথম বাচ্চা দিছে? জি। সঙ্গে কি বাচ্চা? সঙ্গে হচ্ছে বকনা বাচ্চা। বাচ্চার বয়স? বাচ্চার বয়স এটা 20 দিন প্লাস হবে। 20 দিন প্লাস হবে। গাভী এবং বাচ্চা সম্পূর্ণ সুস্থ? জি ভাই, সম্পূর্ণ সুস্থ। আচ্ছা, আজকের প্রোগ্রামের সিরিয়ালের দ্বিতীয় নাম্বার গরু, এটাও কি দুধ হবে? জি, এটা জার্সি গরু তো দুধ হবে। জার্সি গরু এমন একটা গরু যে কোনো আবহাওয়াতে অ্যাডজাস্ট হয়, প্লাস প্রতি বছরে বাচ্চা দেয়, পালন করে অনেক মজা, খুব সুবিধা। এটা জার্সি যারা পালন করছে তারাই একমাত্র জানে। এটার দাম রাখছেন কেমন ভাই? এটার দাম রাখছে হচ্ছে 1,18,000 টাকা। 1,18,000 টাকা? জি, 1,18,000 টাকা রাখছে। জার্সিটা কটু মাংস আছে, প্লাস মাংস হিসাব করলে কিন্তু বাড়া যাবে, প্লাস বাচ্চাটার একটা দাম আছে। সব কিছু অ্যাভারেজ করে একটা সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত নিতে আর এই গরুতে কোনো সময় লস হবে না। আচ্ছা, এটাও সাইড করে দেন, পরেরটা দেখাই। এই পাশে সিরিয়ালের 3 নম্বরে মার্শাল্লাহ কিউট একটা ষাঁড় বাচ্চা আপনি নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলবেন ভাই? এটা একটা 100 সাইওয়াল ষাঁড় বাচ্চা। 100 সাইওয়ালের ষাঁড় বাচ্চা? জি। বয়স কেমন এটার? বয়স এটা 14-15 মাস হবে ভাই। 14-15 মাসের মতো হবে। যারা বছর মেয়াদি গরু লালন পালন করতে চায় তারা চাইলে এগুলো দেখতে পারে। জি, এগুলো দেখতে পারে। তাহলে দেখেন বাচ্চাটার মাথাটা ছোট, প্লাস পাওগুলা, বডি এক্সেসার, চোটগুলা দেন, খুব একটা এভরিথিং। কিউট একটা গরু? কিউট একটা গরু ভাই। আজকের প্রোগ্রামের 3 নম্বর গরু, দাম রাখছেন কেমন ভাই? এটার দাম রাখছে হচ্ছে 92,000 টাকা। 92,000 টাকা? জি। এটা সাইড করে দেন। পাশে আরও একটা নাভি কম্বলের ঝুলন্ত কিউট গরু নিয়ে আসছেন, এটা ভাই? এটা একটা 100 সাইওয়াল ষাঁড় বাচ্চা। 100 সাইওয়ালেরই ষাঁড় বাচ্চা। এটার বয়স কেমন ভাই? এটার বয়স 14 মাসের মতন হবে। 14 মাসের মতোই হবে। সম্পূর্ণ সুস্থ সবল? সম্পূর্ণ সুস্থ ভাই। খাবার দাবারেও ঠিকঠাক? জি জি, খাবার দাবার ঠিকঠাক। আজকের প্রোগ্রামের সিরিয়ালের 4 নম্বর গরু, কেউ চাইলেই লং টাইম লালন পালন করার জন্য নিতে পারে, আদর্শ গরু হবে এগুলা। জি, আশা করা যায় ভবিষ্যতে একটা বড় মাপের গরু হবে। তো এটার দাম রাখছেন কেমন ভাই? এটার দাম রাখছে হচ্ছে 91,000 টাকা। 91,000 টাকা? জি। এটা সাইড করে দেন। 5 নম্বরে আরও একটা কিউট গরু নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলবেন ভাই? এটা একটা হাই পার্সেন্টেজের সাইওয়াল ষাঁড় বাচ্চা। হাই পার্সেন্টেজের সাইওয়ালের ষাঁড় বাচ্চা? জি ভাই। এটার বয়স ভাই? এটার বয়স 11-12 মাস হবে, 12-13 মাস হবে। জি, 1 বছর প্লাস 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 হবে। আজকের প্রোগ্রামের 3 নম্বর, এখন খাবার দাবারে ঠিকঠাক? জি, খাবার দাবার তো কোনো সমস্যাই নেই ভাই। আচ্ছা, এটার দাম রাখছেন কেমন ভাই? এটার দাম রাখছে হচ্ছে 82,000 টাকা। আজকের প্রোগ্রামের 5 নম্বর গরু, দাম রাখছেন 82,000 টাকা? জি জি। দর্শক দরদাম করে নিতে পারবে। হ্যাঁ, সামান্য কিছু সম্মানের সুযোগ আছে। আচ্ছা, এই পাশে সিরিয়ালের 6 নম্বরে আরও একটা লাল গরু নিয়ে আসছেন, এটা ভাই? এটা একটা সাহিওয়াল ষাঁড় বাচ্চা ভাই। এটাও সাহিওয়ালের ষাঁড় বাচ্চা? জি। এটার বয়স? এটার বয়স ভাই 11 মাসের মতন হবে। 11 মাসের মতো বয়স হবে। সম্পূর্ণ সুস্থ সবল? সম্পূর্ণ সুস্থ। দেখেন মাথাটাও ছোট, চোটটা প্লাস বডি এক্সরে, খুব সুন্দর একটা বাচ্চা, কিউট একটা গরু। দর্শক চাইলেই লং টাইম লালন পালন করতে পারে। এটা সিরিয়ালের 6 নম্বর, দাম রাখছেন কেমন? দাম রাখছে হচ্ছে 75,000 টাকা ভাই। 75,000 টাকা? দর্শক একটু দরদাম করে নিবে। সামান্য সম্মানই দাম আছে ভাই। আচ্ছা, এই পাশে সিরিয়ালের 7 নম্বরে মার্শাল্লাহ আরও একটা বাচ্চা নিয়ে আসছেন, এটা ভাই? এটাও একটা সাইওয়াল সাইওয়াল 100 ষাঁড় বাচ্চা। 100 সাইওয়ালেরই একটা ষাঁড় বাচ্চা। এর বৈশিষ্ট্য, গ্রোথ, সব কিছু দর্শক দেখে শুনে
সিদ্ধান্ত নিতে পারবে। জি, এটা লাভি কম্বল প্লাস চামড়াগুলো দেখলে মানুষ টের পাবে যে আসলে কোন জাতের বাচ্চা। আজকের প্রোগ্রামের সিরিয়ালের 7 নম্বর, এটার দাম রাখছেন কেমন? ভাই, দাম রাখতে হচ্ছে 72,000 টাকা। 72,000 টাকা দর্শক দরদাম করে নেবে? জি জি ভাই। আচ্ছা, এটা সাইড করে দেন। পাশে 8 নম্বরে আরো একটা বাচ্চা নিয়ে আসছেন, এটা? ভাই, এটা একটা শাহিওয়াল ষাঁড় বাচ্চা। শাহিওয়ালেরই ষাঁড় বাচ্চা। এটার বয়স? এটার বয়স 11 মাসের মতন হবে। 11 মাসের মতোই হবে। সম্পূর্ণ সুস্থ সবল? জি, সম্পূর্ণ সুস্থ ভাই। খাবার দাবারে ঠিকঠাক? জি, খাবার দাবারও ঠিকঠাক। আচ্ছা, আজকের প্রোগ্রামের এটা সিরিয়ালের 7 নম্বর গরু? জি ভাই। তো এটার দাম রাখছেন কেমন? ভাই, দাম রাখতে হচ্ছে 71,000 টাকা। ভাই, এটাও সাইড করে দেন। আর যেটা নিয়ে আসছেন 9 নম্বর, এটা একটা বকনা? জি ভাই, এটা একটা ইন্ডিয়ান গির বকনা। ইন্ডিয়ান গিরের বকনা, বয়স কেমন? ভাই, বয়স এটা 16-17 মাস এরকম হবে। 16-17 মাসের মতো বয়স হবে। আজকের প্রোগ্রামের সিরিয়ালের 9 নম্বর এটা? জি, 9 নম্বর গরু। এটা আসছে গরুটা? না ভাই, এটা আসে কিন্তু রেডি ওয়াকটা যে কোনো টাইমে হিটে আসবে। যে কোনো টাইমে হিটে আসবে। আজকের প্রোগ্রামের সিরিয়ালের 9 নম্বর? জি জি। দাম রাখছেন কেমন? ভাই, দাম রাখছে হচ্ছে 88,000 টাকা। 88,000 টাকা দর্শক কথা বলে নিতে পারবে? জি, 88,000 টাকা দাম রাখছে। আপনি একটা খেয়াল করে দেখেন, এই গায়েটা 100 কেজি প্লাস মাংসই আছে। একটা মাংসের একটা ওজন আছে, সবকিছু এভারেজ হিসাব করে দর্শক নিবে। জি, দর্শক নিবে। তাহলে এইসব গরু কিনলে ধরুন কোনো সময় লস হয় না। এই পাশে সিরিয়ালের 10 নম্বর যে গরুটা আপনি নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলবেন? হ্যাঁ, এটা একটা পাকিস্তানের ব্রিডের শাহিওয়াল বকনা। পাকিস্তানের ব্রিডের শাহিওয়াল বকনা, বয়স কেমন এটার? বয়স এটা 15-16 মাস হবে হয়তো। 15-16 মাসের মতো বয়স হবে। কোনো দর্শক চাইলেই নিতে পারে। এটা সিরিয়ালের 10 নম্বর? জি জি। দাম রাখছেন কেমন? ভাই, এটার দাম রাখছে হচ্ছে 96,000 টাকা। 96,000 টাকা জি ভাই। এটাও সাইড করে দেন, পরবর্তীগুলো দেখাই। এই পাশে সিরিয়ালের 11 নম্বর যে গরুটা আপনি নিয়ে আসছেন, লাল রঙের, এই গরুটার সম্পর্কে একটু বলবেন? ভাই, এটা একটা 14 মাস 15 মাস বয়সে একটা শাহিওয়াল হাইপারসেটের বকনা। শাহিওয়ালের একটা বকনা, বয়স 14-15 মাস, মানে অল্প কিছুদিনের মধ্যে আশা করা যায় হিটে আসবে। জি জি, মাস 2-2.5 মাসের মধ্যে হিটে আসবে ইনশাল্লাহ। তো আজকের প্রোগ্রামের সিরিয়ালের 11 নম্বর গরু সম্পূর্ণ সুস্থ সবল? জি ভাই, সম্পূর্ণ সুস্থ আমার জানা মতে। দাম রাখছেন কেমন? ভাই, দাম রাখছে হচ্ছে 76,000 টাকা। 76,000 টাকা দর্শক দরদাম করে নিতে পারবে। সামান্য কিছু দরদামের সুযোগ আছে। আচ্ছা, এটা সাইড করে দেন। পাশে 12 নম্বর যে গরুটা আপনি নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলবেন? ভাই, এটাও একটা 100 শাহিওয়াল ষাঁড় বকনা বাচ্চা। 100 শাহিওয়ালেরই একটা বকনা বাচ্চা, বয়সে কেমন? ভাই, বয়স এটা 12 মাসের মতন হবে। 12 মাসের মতো হবে। সম্পূর্ণ সুস্থ সবল? জি, সম্পূর্ণ সুস্থ ভাই। আচ্ছা, 4-5 মাস সময় লাগবে হিটে আসতে? জি। আচ্ছা, তো কোন দর্শক চাইলেই নিতে পারে। সিরিয়ালের 12 নম্বর, দাম রাখছেন কেমন? ভাই, দাম রাখছে হচ্ছে 62,000 টাকা। 62,000 টাকা দর্শক একটু কথা বলে নিতে পারবে? জি জি। এই বছর সিরিয়ালের 13 নম্বর, কিউট একটা গরু নিয়ে আসছেন, এটাও বকনা? জি ভাই, এটাও বকনা গরু। এটার বয়স কেমন আছে? ভাই, এটা 14-15 মাস হবে। 14-15 মাস, 1-2 মাসের মধ্যে আশা করা যায় হিটে আসবে। হ্যাঁ ভাই, এটাই তাড়াতাড়ি হিটে এসে যাবে। আজকের প্রোগ্রামের সিরিয়ালের 13 নম্বর, উলান পালান সহ সর্বঙ্গই দেখাইলাম, এটার দাম রাখছেন কেমন? ভাই, এটার দাম রাখতে হচ্ছে 59,000। তখন তো গরুটা দেখেন, দেখতে খুব সুন্দর একটা গরু ভাই। তো কোনো দর্শক চাইলেই নিতে পারে লালন পালনের উদ্দেশ্যে। এই পাশে সবশেষ যে গরুটা আছে, এটা সম্পর্কে একটু বলবেন? গলার কাছে পাকড়া সাপো আছে। জি জি, এটা মূলত একটা পাকিস্তানি শাহিওয়াল বকনা বাচ্চা। পাকিস্তানি শাহিওয়ালের বকনা বাচ্চা? জি, বাচ্চাটা খুবই ভালো মানের একটা বকনা বাচ্চা। হাতে পায়েও যেরকম লম্বা, তারপরে লম্বাতে অনেক কিছু, মানে বডি স্ট্রাকচার খুবই সুন্দর, একটা সুন্দর বাচ্চা ভাই। সুন্দর একটা বাচ্চা। আজকের প্রোগ্রামের সিরিয়ালের 14 নম্বর এটা? জি ভাই, 14 নম্বর। শেষ গরু, দাম রাখছেন কেমন? ভাই, দাম রাখছে হচ্ছে 85,000 টাকা। 85,000 টাকা দর্শক দরদাম করে নিতে পারবে। জি ভাই। তো এই ছিল আপনার কাছে গরু যেগুলো দেখালাম, আপনি বর্ণনা করে জানালেন। এবার দর্শকদের যদি কিছু বলতে চান? এখন দর্শকের উদ্দেশ্যে ভাই এটাই বলবো যে যেখান থেকে কিনেন, আমার মতো আইসি দেখে শুনে নেওয়াটাই বেটার। দেখে শুনে নেওয়াই উচিত হবে। জি জি। আচ্ছা, আসলে দেখতে পাবেন কে খামারি কে খামারি না, আসলেও দেখা আসলে অনেক কিছুই বোঝা যায়, অনেক কিছু বোঝা যায় ভাই, অনেক অভিজ্ঞতা বাড়ে। তো কোনো দর্শক চাইলে এসে দেখে শুনে সিদ্ধান্ত নিবে। তো ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।